নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রাত ঠিক 9টায় আমি বিশাখা শুরু করছি বাংলার প্রাইম টাইম। আর বিশাখার সঙ্গে আমি ঈশান দেব রয়েছি আজ বাংলার প্রাইম টাইমে। আজকে বাংলার প্রাইম টাইমে কি দেখাবো? আজকে বাংলার প্রাইম টাইমে আমি আর বিশাখা দেখাবো সেই বিষয় নিয়ে, কথা বলবো যে বিষয়ে আসলে দেশকে, দেশের রাস্তাঘাটকে, পথঘাটকে আরও নিরাপদ করার চেষ্টা করছে সরকার, কিন্তু সেই নিরাপত্তার পথে বাধা হতে হয়ে দাঁড়াতে চাইছে কেউ কেউ। দেশকে নিরাপদ করতে চায় সরকার, দেশের রাস্তাঘাটকে নিরাপদ করতে চায় সরকার, কিন্তু তাতেও বা কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই নিয়ে বিশদে আপনাদের দেখাবো আমি আর বিশাখা। ঈশান যে কথা বলছিল, যে নতুন আইনের কথা বলছিল, সেই নতুন আইন, যেদিনকে এই নতুন আইন নিয়ে এই বিল পাশ করেছিলেন বা যে বিল পেশ করেছিলেন যখন সংসদে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দিনই তিনি বলেছিলেন এই আইন হবে, নতুন আইন হবে একেবারে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, সেখানে ব্রিটিশ দাসত্বের কোনো ছোঁয়া থাকবে না। সেই জায়গা থেকে আমরা দেখছি কি না, এই ন্যায় সংহিতা বিল, যেখানে যা ইতিমধ্যেই আমরা জানি যে দুপক্ষে সংসদে পাশ হয়ে গিয়েছে, সেই নিয়ে ইতিমধ্যেই কিছু মানুষের, যেখানে সুবিচার সুশাসনের কথা বলা হয়েছে এই আইনের মধ্যে দিয়ে, আইন প্রণয়নের মধ্যে দিয়ে, সেখানে একদল মানুষ যেন ওই বিরোধিতা করতে উদ্যত হয়ে উঠেছে। কি দেখতে পাচ্ছি আমরা এই গ্রাফিক্স রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমরা এটাই দেখাতে চাইছি যে কিভাবে একজন মানুষ, পথ চলতি মানুষ, তিনি যাচ্ছেন আর তাকে পিষে দিয়ে চলে যাচ্ছে একটি ট্রাক, পালানোর চেষ্টা করছে, কিন্তু পালাতে গেলেই সামনে কে দাঁড়িয়ে আছেন? সামনে দাঁড়িয়ে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার হাতে রয়েছে একটা হাতকড়া। অর্থাৎ আমরা যেটা খুব সরলভাবে, সোজাভাবে বোঝাতে চাইছি তা হলো ভারতীয় ন্যায় সংহিতার 104 ধারা, সেখানে হিট অ্যান্ড রান মামলায় আরও কঠোর বিধির কথা বলা হয়েছে, শাস্তির বিধানের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আর পালিয়ে যাওয়া যাবে না, চালকের গাফিলতিতে কারোর মৃত্যু হলে সেখানে পালিয়ে গিয়ে আর বাঁচতে পারবে না কেউ, কারণ এবারে আইন মানুষের স্বার্থে, সেই কারণেই কোনো নির্দোষ নিষ্পাপ সাধারণ মানুষকে যদি কেউ পিষে দিয়ে যায় তার ব্যবস্থাও করবে আইন, তার জন্য বিধান রয়েছে। সেখানে বলা হয়েছে যদি কোনো মানুষকে বেপরোয়া গতির বলি হতে হয় চালকের গাফিলতিতে, সেখানে সর্বোচ্চ চালককে এবং সেক্ষেত্রে যিনি অপরাধী বলে গণ্য হবেন তাকে 5 বছরের কারাদণ্ড এবং সেই সঙ্গে আর্থিক জরিমানার বিধান দেওয়া হবে, এবং যদি সেই ব্যক্তি পালিয়ে যায় এবং পুলিশে গিয়ে কথা না বলে, পুলিশে গিয়ে রিপোর্ট না করে, তাহলে তার শাস্তি হবে আরও কঠিন, সেক্ষেত্রে সর্বাধিক 10 বছরের কারাদণ্ড হতে পারে এবং আর্থিক 7 লক্ষ টাকার জরিমানা হতে পারে। কিন্তু এতে এত অস্বাভাবিকতা কোথায়, এত অসঙ্গতি কেন, মানুষের মধ্যে কোথাও গিয়ে কি উস্কানি দেওয়া হচ্ছে, এই প্রশ্নটাও উঠে আসছে ঈশান। বিশাখা খুব সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছিল যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছেন বেপরোয়া গতির পথে। বেপরোয়া গতির পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য এত কঠিন একটা আইন আনার দরকার কেন পড়ল, সেটা কয়েকটা ছবি আপনাদের দেখালেই আপনারা বুঝতে পারবেন। আমি সেই ছবিগুলো দেখানোর জন্যই এখানে এলাম। কতগুলো ছবি আপনাদেরকে একটু দেখিয়ে নিই কি পরিস্থিতি আমাদের পথঘাটের। এই একটা সিসিটিভি ফুটেজ দেখুন, বালিগঞ্জ এলাকার সিসিটিভি ফুটেজ, 8 আগস্ট 2022। দেখুন একজন পথচারী হেঁটে যাচ্ছেন, এবং কিভাবে তাকে একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মেরে পুরো পিষে দিয়ে বেরিয়ে গেল। দেখলেন ছবিটা আরেকবার, এই ছবিটা রিপিট করতে বলবো। সিসিটিভি ফুটেজ খুব স্পষ্ট, এই যে একজন পথচারী যাচ্ছিলেন হেঁটে, তাকে কিভাবে একেবারে পিষে দিয়ে ফুটপাথের উপর উঠে গেল একটা গাড়ি। এবার আরেকটা ছবি দেখাবো, বেহালা চৌরাস্তায়, ঘটনা। এই এই ছবিটা দেখুন একবার, দেখাই দেখুন, যেখানে যেখানে অ্যারোটা রয়েছে সেখানে লক্ষ্য করুন। এই যে সাইকেলে করে, বাবার সাইকেলে করে স্কুলে যাচ্ছিল ছোট্ট সৌরনীল, কীভাবে একটা ট্রাক বেপরোয়াভাবে ধাক্কা মারলো, ছিটকে পড়লো, সেই ছবি, এই যে ছিটকে পড়ার সেই ছবিটা দেখতে পাচ্ছেন, বেপরোয়া গতির বলি। আরও একটা ছবি দেখাবো, এবার এটা পূর্ব বর্ধমানের আরেকটা ঘটনা, আমি সেই ছবিটা বলবো পিসিআরকে দেখাতে। এটা পূর্ব বর্ধমানের ছবি, দেখুন দেখুন কিভাবে মুখোমুখি একেবারে পিষে দিয়ে বেরিয়ে গেল এই ট্রাকটা, এই ভারী ট্রাকটা হাইওয়ে ধরে যাচ্ছে, তার সামনে চলে এলো একটা ইঞ্জিন লাগানো ভ্যান এবং সেই ভ্যানটাকে ধাক্কা মেরে রাস্তার দুপাশে ছিটকে গেলেন দুজন, ট্রাকটা পিষে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন কি ভয়ঙ্কর ছবি,
এই ভয়ঙ্কর ছবি বারবার দেশের পথে ঘাটে দেখা যায় বলে নতুন আইনে ভারতীয় ন্যায় সংহিতা যা সদ্য পাস হয়েছে ভারতের সংসদে, সেই ন্যায় সংহিতায় এই হিট অ্যান্ড রানের বিরুদ্ধে, এই বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর আইন আনা হয়েছে। যে কঠোর আইনের কথা একটু আগে বিশাখা ব্যাখ্যা করছিল, কিন্তু তার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে অনেকে রাস্তায় নেমে পড়েছেন, সেই ছবি দেখাবো। এই ছবিটা দেখুন, এটা দুর্গাপুরের ছবি। ট্রাক চালকদের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন যে এত কঠোর আইন চলবে না। এবার দেখুন হাওড়ার ছবি, হাওড়াতেও একই রকম ঘটনা। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে রাস্তায়, রাস্তা বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গের দুটো ছবি দেখালাম, শুধু পশ্চিমবঙ্গে নয়, আরও বেশ কয়েকটি রাজ্যে ট্রাক চালকরা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা মহারাষ্ট্রের নাগপুরের ছবি দেখুন, সেখানেও ট্রাক চালকদের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন বাইক আরোহীরা, নিত্যযাত্রীরা ভোগান্তির মধ্যে তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। নাসিকের ছবি, এটাও মহারাষ্ট্রের নাগপুর, সেখানেও ট্রাক চালকদের একাংশকে সম্ভবত প্ররোচনা দিয়ে রাস্তায় নামানো হয়েছে যে কেন্দ্র খুব কঠোর আইন এনেছে, কালা আইন এনেছে এবং কোনোভাবেই এই আইন ট্রাক চালকদেরকে স্বস্তিতে থাকতে দেবে না, এই রকম উস্কানি দেওয়া হচ্ছে এবং এই আইনের বিরোধিতাও অনেকে করছেন। এমনকি কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তিনিও এই আইনের বিরোধিতায় আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং এই আইন নাকি কালা আইন, এই আইন নাকি গণতন্ত্রের উপর নিরন্তর প্রহার, এই সমস্ত মন্তব্যও রাহুল গান্ধী করেছেন। যে একটা কঠোর আইন আনা হয়েছে দেশের পথঘাটকে, রাস্তাঘাটকে, হাইওয়েকে আরও বেশি নিরাপদ করার জন্য, যাতে ভারতের পথঘাট খুব বিপজ্জনক, ভারতের রাস্তায় বা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়, এরকম কোনো পরিসংখ্যান বিশ্বের কোনো শক্তি বা কোনো সমীক্ষক সংস্থা পৃথিবীর সামনে তুলে ধরে ভারতের মাথা নিচু করতে না পারে, সেই জন্য কঠোর আইন আনা হয়েছে। আগে কি আইন ছিল, অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড যখন বলবৎ, সেই সময় কি আইন আর ভারতীয় ন্যায় সংহিতায় আইনের চেহারাটা কিরম হচ্ছে, সেইটা একবার পার্থক্যটা দেখে নেব। একবার পার্থক্যটা দেখে নিই, সর্বোচ্চ দু বছরের আগে ছিল বেপরোয়া গতি এবং তাতে কি ছিল, আগে ছিল সর্বোচ্চ দু বছরের কারাদণ্ড ও জরিমানা, সেটা ছিল ভারতীয় দণ্ডবিধির 304 ধারা অনুযায়ী। এখন কি হলো, চালকের গাফিলতিতে এখন যদি মৃত্যু হয় ভারতীয় ন্যায় সংহিতার 104 ধারা অনুযায়ী, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার 104 ধারা অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও জরিমানা। এখন আরও একটা ফারাক আছে, চালক যদি পালায়, যদি পুলিশে খবর না দেয়, অর্থাৎ দুর্ঘটনা ঘটে গেল এবং চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেল বা গাড়ি ছেড়ে পালিয়ে গেল, গা ঢাকা দেওয়ার চেষ্টা করলো, তাহলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড সহ 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আগে যেখানে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের সংস্থান ছিল, এখন সেখানে বলা হলো যে না, যদি দুর্ঘটনার পরে চালক পালিয়ে যায়, পুলিশে যদি নিজে থেকে খবর না দেয়, যদি চালকের দোষে নাও হয় সেটাও চালক গিয়ে পুলিশকে জানাতে পারে যে অন্যের দোষে এই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু যদি পালিয়ে যায় এবং যদি প্রমাণ হয় তার অপরাধে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ হিট অ্যান্ড রান, তাহলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে, 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কিন্তু এই কঠোর আইনের বিরুদ্ধে কেন এত বিক্ষোভ, বিশাখা? একদমই তাই, যে কথাটা বলা হচ্ছিল যে এখানে আইন আরও কঠোর করা হচ্ছে কিসের জন্য, যাতে মানুষের নিরাপত্তা সুরক্ষিত হয়, সুনিশ্চিত হয়। সেই জায়গা থেকে আমরা বারবার দেশ জুড়ে বিভিন্ন সময় দেখতে পাই যে এই হিট অ্যান্ড রান মামলায় বিভিন্ন সময় কত নিরপরাধ মানুষের, নিষ্পাপ মানুষের, নির্দোষ মানুষের মৃত্যু হয়েছে, কত গরিব মানুষের মৃত্যু হয়েছে, এবং সেক্ষেত্রে পালিয়ে বেঁচেছে যে চালক, সে বা সেই গাড়ির যারা মালিক, তাদের পক্ষে পালিয়ে যাওয়াটা কত সহজ হয়েছে, কারণ কঠোর আইন ছিল না, শাস্তির বিধান ততটা কঠোর ছিল না। সেক্ষেত্রে যদি মানুষের প্রাণ, সেই প্রাণের দাম যাতে সুনিশ্চিত করা যায়, তার জন্য যদি কঠোর আইন আনা হয়, তাহলে বিদ্রোহ হবে, বিক্ষোভ হবে, এটা কি আদতে সম্ভব, এটা মেনে নেওয়া যায়? আমরা তো সেই ছবিটাই দেখতে পাচ্ছি, ট্রাক চালক থেকে ট্যাঙ্কার চালক, তাদের মধ্যে আমরা এই যে ছবিগুলো সেগুলো দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে,
সেই ছবিটা আমরা দেখেছি। এবং শুধু সেই ছবিটা দেখাই নয়, শুধু বিক্ষোভই নয়, আমরা দেখলাম জনসেবা ড্রাইভার পার্টি তাদের তরফ থেকে চাকা রোকো কর্মসূচিতে তারা দিল্লিতে পর্যন্ত চলে গেলেন। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা স্মারকলিপিও জমা দিলেন। কি বললেন তারা, শুনুন। इसके लिए तो सरकार ने जो कुछ किया है वो सरकार और पब्लिक सब झेलेगी, नहीं तो बेचारे क्या ड्राइवर चला नहीं रहे थे। लेकिन इसी के चलते ये नाराज़गी आज जो ड्राइवरों ने जाहिर करी, देश में 75 साल आज़ादी के बाद पहली बार बस उन्होंने रिसीव करके और वो दे दिया है हमारा लेटर। इसके बाद आप लोग क्या करेंगे? अब इसके बाद हम यही करेंगे कि जो कल जंतर मंतर में धरना प्रदर्शन है उनके साथ शामिल होंगे। लेकिन ये स्ट्राइक होगा अगले 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 अगर सरकार नहीं मानती, अगर सरकार कुछ नहीं मानती तो स्ट्राइक ये होगा। और इतना नहीं होगा, बहुत ज़्यादा होगा, क्योंकि गरीब जब चिल्लाता है ना, उसका जब दर्द होता है ना, तो वो किसी सरकार की नहीं सुनता, किसी प्रशासन की नहीं सुनता। খুব অদ্ভুত একটা প্রশ্ন উঠে আসছে, যদি আইন কঠোর করা হয়, যদি কঠোর আইনের মধ্যে দিয়ে দেশে সুশাসন আনার চেষ্টা করা হয়, তাহলে তার বিরোধিতা করা হবে, তার জন্য আগুন জ্বলবে রাস্তায়, এটাই কি সুশাসন? এইটা কি মেনে নিতে হবে? ঈশান, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে দেশে যদি সরকার কোনো রিফর্ম আনতে চায়, কোনো সংস্কার আনতে চায়, তার জন্য যদি কোনো আইন বদলানোর দরকার হয়, প্রয়োজন পড়ে, তাহলে বারবার রাস্তায় নেমে অশান্ত করে, প্ররোচিত করে কেন সেই আইনকে কালা আইন তকমা দিয়ে দেওয়ার চেষ্টা? যে পরিস্থিতিটা পথঘাটে দেখা যায়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে কখনো বেপরোয়া ট্রাক শহরের রাস্তায় সৌর নীলের মতো একটা বাচ্চা ছেলেকে পিষে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কখনো দেখতে পাচ্ছি বেপরোয়া ট্রাক রাস্তায় ছিটকে দিয়ে দুজনকে বেরিয়ে যাচ্ছে, যখন এরকম ঘটছে তখন সরকার যদি চায় যে দেশে কঠোর আইন আনতে, তাহলে কাদের স্বার্থে আঘাত লাগছে? পথকে নিরাপদ করার স্বার্থেই তো এই আইন আনা। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন, যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে বেপরোয়া ড্রাইভিং বরদাস্ত করা হবে না, সেই লক্ষ্যেই তো এই আইন আনা, যে বেপরোয়া ড্রাইভিং চলবে না। রাস্তায় কাউকে পিষে দিয়ে বেরিয়ে চলে গেলাম, পালিয়ে গেলাম, এরকম অনেক প্রভাবশালী অনেকবার করেছেন, বলিউডের নামি সুপারস্টারও সেই মামলায় ফেঁসেছেন, এবং তারপরে ঘটনা প্রবাহ কিভাবে গড়িয়েছে, কিভাবে মামলাকে কারা প্রভাবিত করার চেষ্টা করেছে আমরা বারবার দেখেছি। কিন্তু তারপরে যখন সরকার পদক্ষেপ করছে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী চাইছেন দেশে কঠোর আইন আসুক, তখন কারা বিরোধিতা করছেন? কারা বলছেন এই আইনকে মানবো না? কারা বলছেন এই আইন কালা আইন? রাহুল গান্ধী, কংগ্রেস নেতা, কংগ্রেস সাংসদ, তিনি বলছেন যে এই আইন নাকি চাবুক দিয়ে সরকার চালানোর মতন একটা আইন, এই ধরনের মন্তব্যের বা এই ধরনের অবস্থান নেওয়ার কোনো কি আবশ্যকতা আছে বিশাখা? একদমই তাই, যে কথাগুলো তুমি বললে সেই কথাগুলো নিয়েই এবার আমাদের দর্শকদের জানানোর পালা। কারণ আমরা জানি পরপর দুদিনে কীভাবে সংসদের উভয় পক্ষে আমরা দেখেছি যে কীভাবে পরপর দুদিনে এই ন্যায় সংহিতা বিল পাশ হয়ে গিয়েছিল, এবং তাতেই কি কোথাও গিয়ে ভোটের আগে লোকসভা ভোটকে সামনে রেখে তারাই এই কারণেই কি বিরোধীদের গায়ে জ্বালা হচ্ছে? কারণ আমরা রাহুল গান্ধী, যে কথা ঈশান বলছিল, রাহুল গান্ধী তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসলেন, কী লিখলেন তিনি আমরা দেখেনি, কী লিখলেন রাহুল গান্ধী? বিরোধীদের সঙ্গে আলোচনা না করে গণতন্ত্রে আঘাত, তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন। এর পরের প্লেটটা দেখাতে বলবো সঙ্গে আরও যে বিষয়গুলো, যখন 150 জনের বেশি সাংসদ সাসপেন্ড, তখন সংসদে শাহিন শাহ আইন বানালেন, এমনই কটাক্ষ করছেন রাহুল গান্ধী। আর সেই সঙ্গে আরও বলছেন ড্রাইভারদের বিরুদ্ধে ঘাতক আইন, এই আইন নাকি ড্রাইভারদের বিরুদ্ধে ঘাতক আইন, শ্রমজীবী শ্রেণীর উপর খুব খারাপ প্রভাব, খুব চিন্তিত রাহুল গান্ধী, আইনের অপপ্রয়োগ দুর্নীতি ও তোলাবাজি বাড়াতে পারে, কতখানি তার চিন্তা দুশ্চিন্তা হয়েছে এই ন্যায় সংহিতার জন্য, সম্রাটের ফরমান আর ন্যায়ের মধ্যে ফারাক আছে বলছেন তিনি, সব ভুলে গিয়েছে গণতন্ত্রকে চাবুক মারার সরকার, এরকমভাবেই কটাক্ষ করতে ছাড়ছেন না রাহুল গান্ধী। আর এই জায়গা থেকেই আমরা দেখলাম যে শুধুমাত্র রাহুল গান্ধী নন, তাঁর দলের যিনি এরাজ্যে সভাপতি অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি, সেই একই সুরে কিন্তু কথা বলছেন অধীর চৌধুরীও। কি বলছেন শুনুন। বেশ কোচের ট্রাক চালকরা, আমি সেই আন্দোলনের পাশে আছি, আমরা তাকে সমর্থন জানাই।
শুনলাম অধীর চৌধুরী কি বললেন, অধীর চৌধুরীর বক্তব্য আমরা শুনলাম, এবং এই যে কথাগুলো বারবার আমরা শুনতে পাচ্ছি সেখান থেকে কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে এই কথাগুলো ভীষণভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলা হচ্ছে? সবেমাত্র একটা নয়া আইন সামনে এসেছে, সেটা এখনো পর্যন্ত কি আর কি নয় সেটা নিয়ে তো অনেক কিছু ভাবার আছে, বলার আছে, সেটা এখনো কার্যকরী ক্ষেত্রে বাস্তবায়ন হলো কোথায়, তার আগেই এত উৎকণ্ঠা এত আশঙ্কা কেন, এই নিয়ে তো প্রশ্ন উঠছেই। ঈশান, অধীর চৌধুরীর বক্তব্য আমরা তো শুনলাম বিশাখার সঙ্গে, অধীর চৌধুরী যখন এই মন্তব্য করছেন, রাহুল গান্ধী যখন এই ধরনের পোস্ট করছেন, অর্থাৎ জোট সঙ্গী যখন এই ধরনের অবস্থান নিচ্ছে, তখন লোকসভা ভোটের আগে তৃণমূলকেও তো ঘোলা জলে মাছ ধরার চেষ্টাটা করতেই হবে, সেই জন্য ফিরহাদ হাকিমও একটা দারুণ কোট আনকোট দায়িত্ব জ্ঞানপূর্ণ মন্তব্য করে দিলেন, কি বললেন শুনবো, আর তার পাল্টা দিলীপ ঘোষ কি বললেন সেটাও শুনবো। অন্যায় করেছে, পাপ করেছে মোদি সরকার, ড্রাইভার মানে সে খুনি হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টালি অর্থাৎ ভুলবশত বা অনিচ্ছাকৃত সেখানে 10 বছর সাজা করে দিয়েছে। ড্রাইভারকে ইন্স্যুরেন্স করতে হবে, কিন্তু ট্রাক মালিকদের থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে, সেই থার্ড পার্টি ইন্স্যুরেন্সের অর্থ হচ্ছে যদি কেউ ভিকটিম হয় তার জন্য ইন্স্যুরেন্স তাকে টাকা দিতে বাধ্য। চলছিল ঠিক মতন, হঠাৎ কিছু বিজ্ঞ অমিত শাহজিয়ের মতন তারা এই অগণতান্ত্রিক কিছু বিল পাস করে, এরপরে আরও একটা একটা করে বের। আইন তো পাস করবে সরকার, 1300-এর বেশি ব্রিটিশ আইনকে মোদি সরকার ডিমোলিশ করে দিয়েছে, তো এ তো করবেই সরকার, দেশের স্বাভিমানের জন্য দেশের পরিচিতির জন্য, কেন ব্রিটিশ আইন আনবো আমরা, সে পরিবর্তন হয়েছে, এখন তারা সেটাকে করতে দিতে চান না, বিরোধিতা করেছিলেন পারেননি, তাই এইভাবে সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য কিছু লোককে রাস্তায় নামিয়েছেন, এটা ঠিক। কারো যদি প্রাণ যায়, সে দোষে হোক আর জেনে অজানায় হোক, তার তো বিচার হবেই, বিচারক বিচার করবেন, আপনারা আইনের বিরোধিতা করবেন যে যা ইচ্ছা করবেন, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, চাপা দিয়ে দিচ্ছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপর বেশিরভাগই কারণ কারো ভুলে হচ্ছে, তো ভুল হোক যাই করো, জীবনহানি হলে তার তো খেসারত দিতেই হবে। অর্থাৎ রাজনৈতিক চাপানোতর এখানেও কোনোভাবেই থামছে না, দেশের সরকার চাইছে দেশের রাস্তাঘাট আরও নিরাপদ হোক, বেপরোয়া গতির বলি যেন আর কাউকে না হতে হয়, যে সৌরনীলের ছবি আমরা দেখছিলাম, যেভাবে বর্ধমানে ওই দুর্ঘটনা আমরা দেখছিলাম, যেভাবে কলকাতার বুকে পথচারীকে পিষে দিয়ে যাওয়ার ছবি আমরা দেখছিলাম, দেশের কোনো প্রান্তে এরকম ঘটনা ঘটানোর আগে কারুর যাতে বুক কাঁপে সেই জন্য সরকার একটা আইন আনতে চায়, আর ফিরহাদ হাকিম, অধীর চৌধুরী, রাহুল গান্ধীরা ধাপে ধাপে সেই আইনের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দিতে থাকেন। এই দেশে কোনো গঠনমূলক বা সংস্কারমূলক আইনকে নিয়ে রাজনীতি করা আমরা কি থামাতে পারবো না বিশাখা? ঠিক এই জায়গা থেকেই তো বলতে হয়, সাধারণ মানুষের কোলের বাচ্চাটা যখন চলে যাচ্ছে, সৌরনীলের মায়ের যে অবস্থাটা বা মেমারিতে যে মানুষটা চলে যাচ্ছে, তার বাড়ির লোকদের অবস্থা, সেটা বুঝতে গিয়ে আমরাই তো বলি একটু কঠোর আইন হতে পারে না, সেই জায়গা থেকেই তো এই আইন প্রণয়ন, তার জন্য কি একটু ভাববো না আমরা? এই ভাবনা, এই প্রশ্ন, এই প্রশ্নটা রেখেই বাংলা প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।